রানি এলিজাবেথকে শেষ বিদায় জানানোর আয়োজন করছে যুক্তরাজ্য। রানীর শেষকৃতের আয়োজনে বিভিন্ন দেশের সম্রাট, বাদশাহ, রাজা রানী, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীদের মহামিলন ঘটেছে। আজ সোমবার যুক্তরাজ্যের ওয়েস্টমিনিস্টার অ্যাবে গির্জায় রানী দ্বিতীয় এলিজাবেথের অন্তিম যাত্রায় 2000-এরও বেশি অতিথি উপস্থিত ছিলেন। কয়েকদিন ধরেই সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর আজ রানী দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টক্রিয়া অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের স্থানীয় সময় বেলা 11টা, অর্থাৎ বাংলাদেশ সময় বিকেল 4টা ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে অন্ত্যেষ্টক্রিয়া অনুষ্ঠান শুরু হয়। মাঝখানে বেশ কিছু আনুষ্ঠানিকতার পর উইন্ডসর ক্যাসেলের সমাধিতে স্বামী ফিলিপের পাশে সমাহিত হন তিনি। স্থানীয় সময় সকাল 8টায় ওয়েস্টমিনিস্টার হলে রানীর প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের সময় শেষ হয়েছে। ওয়েস্টমিনিস্টার হল থেকে সামান্য দূরত্বে ওয়েস্টমিনিস্টার অ্যাবের অবস্থান। অতিথিদের প্রবেশের সুবিধার্থে সকাল 8টায় গির্জার গেট খুলে দেওয়া হয়েছিল। 96 বছর বয়সে মৃত্যুর পর 70 বছরের রাজত্ব শেষ হয় রানী দ্বিতীয় এলিজাবেথের। এখন চিরবিশ্রামে শায়িত তিনি। স্কটল্যান্ডের বালমোরালে মৃত্যুর পর তার জন্য তৈরি বিশেষ কফিনটি রাখা হয় সেখানকার সেন্ট জাইলস ক্যাথিড্রালে। রাজকীয় শোভাযাত্রা করে আনা হয় কফিনটি। রানীর রাজত্বকালের মতোই কফিনটির মহিমাও রাজকীয়। 32 বছর আগে তৈরি করা হয়েছিল কফিনটি। ইংলিশ ওক কাঠ দিয়ে তৈরি করা হয় রানীর কফিন। রাজকীয় রীতি মেনে কফিনটির গায়ে সীসার পরত দেওয়া হয়েছিল। সেই কফিনটি বহন করেছেন 8 জন বাহক। সীসার পরত থাকায় কফিনের ভেতর ও বাইরে বাতাস ও আর্দ্রতা প্রবেশ করতে পারে না, এ কারণেই দীর্ঘ সময় ধরে দেহ সংরক্ষণ করা যায়। আর একই কারণে কফিনটি অনেক ভারীও। কফিনটি কে তৈরি করেছিলেন সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। 1991 সাল থেকে লন্ডনে রাজ পরিবারের অন্ত্যেষ্টক্রিয়া পরিচালনা করেন লেভারটন অ্যান্ড সন্স। সংস্থাটি জানিয়েছে ওই বছরই উত্তরাধিকার সূত্রে তারা কফিনটি পেয়েছিল। কফিনের ভেতর রানীর দেহের সঙ্গে বেশ কিছু মূল্যবান জিনিসপত্র রাখা হয়। সেগুলো যাতে নিরাপদে থাকে তার জন্য এর ঢাকনাটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। বার্মিংহামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান কফিনটির পিতলের হাতল তৈরি করেছে। এটি বিশেষভাবে রাজকীয় ক্যাসকেটের জন্য তৈরি করা হয়। আর কফিনটি সম্পর্কে লেভারটন অ্যান্ড সন্স এর মালিক অ্যান্ড্রু লেভারটন বলেন, এটা এমন এক কফিন যা একদিনে তৈরি করা সম্ভব নয়। গত বছর মৃত্যু হয়েছিল রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের। তার জন্য যে কফিনটি তৈরি করা হয়েছিল রানীর কফিনটিও হুবহু একই রকমের। প্রিন্স ফিলিপকে লন্ডনের পশ্চিমে অবস্থিত উইন্ডসর সেন্ট জর্জ চ্যাপেলের রাজা ষষ্ঠ জর্জ মেমোরিয়াল চ্যাপেলে সমাহিত করা হয়েছিল। রানী দ্বিতীয় এলিজাবেথকেও তারই পাশে সমাহিত করা হয়েছে।